তোমার কেন কষ্ট হয়? কারণ আমি আপনার বউ, ওই শাকচুনিতে চুলগুলো ছিঁড়ে টাকলু করতে পারলে আমি খুশি হব। ভালোবাসো আমায়? এ মানে আসলে যখন তোমাকে অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখলাম, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আপনি তো রাগ করলেন কেন? এই প্রশ্নের উত্তরটা কালকের জন্যই তোলা থাক। আরব ধীরে ধীরে মারিহার দিকে এগিয়ে যায়। আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আরব মারিহার অনেকটা কাছে চলে যায়। আরব মারিহার কোমরে একটা হাত রেখে এক ঝটকায় মারিহাকে আরবের বুকের উপর এনে ফেলে। আরব মারিহার সেই গালে চড় মেরেছিল, সেই গালে গভীরভাবে একটা চুমু এঁকে দেয়। মারিহা আরফের শার্ট খামচে ধরে। আমাকে যদি একটু ছাড়তে তাহলে কিছু বরফ নিয়ে আসতাম। মারিহা কিছু না বলে আরফকে ছেড়ে দেয়। আরফ এক হাত দিয়ে নিজের চুল ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে যায়। এটা আমি কি করছিলাম? এই রাগী ধলা ইন্দুরের রোমান্টিক অত্যাচার আমার মাথাটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। যাই হোক, উনি দেখতে বেশ হ্যান্ডসাম। অন্যদিকে গাড়ি থামান। কেন? গাড়ি থামান বলছি। ওকে ওকে। মারুফ এক সাইড করে গাড়ি থামায়। আশা দৌড়ে ফুচকার দোকানে চলে যায়। মারুফ আশার ফুচকার জন্য এত ভালোবাসা দেখে হাসতে থাকে। আমি যদি তোমার হাতে ফুচকা হতে পারতাম। আপনি দূরে দাঁড়িয়েছেন কেন? এখানে এসে বসুন। মারুফ আশার পাশের চেয়ারে বসে। আঙ্কেল দুই প্লেট ফুচকা দেন। আফা একটু বসেন, এখনই দিতাছি। ঠিক আছে। আরা ভাই, আজকে অনেক রেগেছিল। মারিহাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায় আর আমাকে বলে তোমাকে যেন কলেজ থেকে নিয়ে আসি। তুমি কি জানো কি হয়েছে? আজকে মনে হয় মারিহা কিছু করেছে, তাই ভাইয়া এত রেগে গেছেন। আবা আপনি অর্ডারটা এই নেন, আপনার টাকা। ধন্যবাদ আপা। এই তো খাচ্ছি। দোকানদার নিজের কাজ করতে থাকে। মারুফের তো ঝালে অবস্থা খারাপ, কিন্তু আশার সামনে স্বাভাবিকভাবে আচরণ করছে। আশা তো মজা করে ফুচকা খাচ্ছে। তোমার গালে ময়লা লেগে আছে। কোথায়? ডান গালে। এখানে? না। এখানে? না। এই জায়গায়? এক মিনিটের জন্য সোজা হয়ে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। মারুফ এক হাত দিয়ে আশার গালের ময়লা পরিষ্কার করে দেয়। আশার কাছে এই ছোঁয়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ ছোঁয়া। দুজনের মনেই এক অজানা অনুভূতি জেগে উঠেছে, যে অনুভূতিতে আছে অনেক ভালো লাগা। এবার আরফ আর মারিহার দিকে নজর দেয়। আরফ কিছুক্ষণ পর হাতে একটা কাঁচের পাত্র নিয়ে রুমে প্রবেশ করে। এই ধলা ইন্দুরকে এখন কাঁচের পাটিটা আমার মাথায় ভাঙবে। এখানে কিছু বরফ আছে, গালে লাগিয়ে রাখো, আরাম পাবে। নিজের বরফ নিজেই লাগান, এই ধলা ইন্দুর তো অনেক খারাপ, নিজে মেরেছে নিজে বরফ লাগাবে, তা না করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে। লাগাবো না বরফ। কি হলো, এইভাবে চুপ করে বসে আছো কেন? মারিয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেই পা বাড়ায়, আরব মারিহার হাত ধরে টান দিয়ে মারিহাকে নিজের একদম কাছে নিয়ে আসে। কথা বললে কানে যায় না? মারিহা ভয় পেয়ে নিজের গালে বরফ ঘষতে থাকে আর মনে মনে আরাফের 14 কুষ্টি উদ্ধার করে। আরাফ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যেবেলা আজকে এত সাজুগুজু করে এই ধলা ইন্দুর কোথায় যাচ্ছে? কোনো মেয়ে পটিয়েছে নাকি? আরাফ আজকে হোয়াইট কালারের শার্ট, নেভি ব্লু কালারের ব্লেজার আর প্যান্ট পরেছে, হাতে দামি ঘড়ি, চুলগুলো এক সাইড করে কপালে ফেলে রেখেছে, পুরোই হিরো লাগছে। এত হট আর হ্যান্ডসাম লাগছে ওনাকে। কে জানি কয়টা মেয়ে আজ বেহুশ হবে, কিন্তু উনি যাচ্ছেন কোথায়? আরফ পারফিউম দিচ্ছে আর মারিহা বিছানায় বসে আর চোখে আরফের দিকে তাকিয়ে আছে। আজকে আসতে একটু লেট হবে, তাই আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও। মারিহা চুপ করে বসে থাকে। আরফ ভালো করে বুঝতে পারছে মারিহা রেগে আছে। আরফ আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কোন শাকচুনি আমার কপাল পড়লো কে জানে, নিশ্চয় কেউ জাদু টাদু করেছে, এখন আমার কি হবে? রাত 9টা। কি খবর? কি খবর মানে? দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না ভাই, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে।
তা কি নিয়ে হলো? অন্য একটা ছেলের সাথে কথা বলছিল, তাই আমি কি বকা দিয়েছি? একদম ভাইয়ের মতো হয়েছ। আরে আগে জিজ্ঞাসা তো করে নিতে কেন ছেলেটার সাথে কথা বলছিল? জিজ্ঞাসা করার মতো এখন আর কিছু বাকি নেই। একটা বার কথা তো ক্রিং ক্রিং ক্রিং। কি হলো, ফোন ধরছ না কেন? জি ফোন করেছে। দাদা তাড়াতাড়ি। কখনোই না। আমি বলছি দাদা। কিন্তু আমি তো চেয়েছিলাম সাহায্য করতে, এখন আমার কথা না শুনলে তো কিছু করার নেই। ওকে ওকে ধরছি। গুড বয়। হ্যালো। প্লিজ আমার কথাটা শোনো তো আসবি? ওর কাছে আমার নোটবুকটা ছিল, তাই আমি আমার নোটবুকটা নিচ্ছিলাম। তুমি এত রাগ করবে বুঝতে পারিনি। এমন আর হবে না তো। কখনোই না, কোনো ছেলেকে আর নোটবুক দেবো না। এবারের মতো মাফ করে দিলাম তোমাকে, এতগুলো ধন্যবাদ। এখন রাখছি। তুমি সত্যি আর রেগে নেই তো আমার উপর? বলছি তো না। ওকে বাই, কালকে স্কুলে কথা হবে। এই বয়সে কি প্রেম তোমাদের? আমি তো এখনো কিছু করতে পারলাম না। আল্লাহ যদি একটু মুখ তুলে আমার উপর তাকান। এই পর্যন্ত কেউ তোমাকে প্রপোজ করেনি? করেছে অনেকেই, কিন্তু মনের মতো কাউকে পায়নি। আমার বন্ধুকে কিন্তু বেশ মানিয়েছি তোমার সাথে। তাই তো তোমার বোনের পিছু পড়ে আছি। আমাকে তুই করে বলতে পারো? তুমি তো ভবিষ্যতে আমার শালা হবে, শালাকে তুই করে ডাকতে কেমন জানি লাগে। আর তার উপর তুমি এত সাহায্য করছ। তাহলে এখন থেকে শালা বাবু বলেই ডাকবে। ওকে শালা বাবু। রাত ১১টা। এখনো আসছে না কেন? আল্লাহ জানে কোন ডানা কাটা পেতনির সাথে মজা উড়াচ্ছে। টিং টিং। মারিহা এতক্ষণ বসার রুমে পায়চারি করছিল, কলিং বেলের আওয়াজ শুনে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে আরাফকে দেখা মাত্রই মারিহা নিজের রুমে চলে যায়। একটু পরে আরাফ রুমে প্রবেশ করে। মারিহা আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফের হাতে অনেকগুলি ব্যাগ দেখতে পায় মারিহা। মনে হয় কোনো ফুল টুশিকে সাথে নিয়ে এতগুলো শপিং করে এসেছে। কালকে সন্ধ্যায় এইগুলো পরে রেডি থেকো। তাহলে এগুলো আমার জন্য এনেছে? মারিহা কিছু না বলে খাটের এক পাশে মুখ করে শুয়ে পড়ে। আরাফ ড্রেস চেঞ্জ করে মারিহার পাশে শুয়ে পড়ে। আরাফের কিচ্ছুতেই ঘুম আসছে না। আরাফ একবার মারিহার দিকে মুখ করে শুয়ে থাকে, আর একবার তার বিপরীত দিকে। মারিহা ভালো করে বুঝতে পারছে আরাফের ঘুম হচ্ছে না। তার কারণ, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আরাফ মারিহা জড়িয়ে না ধরে ঘুমায়নি। মারিহা ঘুমের ভান করে আরাফের কাছে গিয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ ঠিকই বুঝতে পেরেছে মারিহা জেগে আছে। আরাফও না বোঝার ভান করে মারিহাকে জড়িয়ে ধরে। কালকে সব অপেক্ষার অবসান ঘটবে, আমি জানতে পারবো তোমার মনে আমার জন্য থাকা প্রতিটি অনুভূতির কথা।